মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আলাপ করে নেবো আমাদের গেস্টের সঙ্গে ওয়েস্টার্ন কলকাতার জুনিয়র সু শেফ দিব্যরূপ বাসু। ওয়েলকাম। নমস্কার। নমস্কার। ওয়েলকাম। তাহলে তুমি আজকে কি বানাচ্ছো? আজকে আমি একটা ইউনিক রেসিপি বানাচ্ছি যেটা নাম হলো মটন পনির পুর। মটন পনির পুর, বাহ ইন্টারেস্টিং। তা এটা বানাতে তোমার কি কি লাগছে? এটা বানাতে আমাদের ফার্স্টে লাগছে হলো তিন রকমের, যেমন ক্যাপসিকাম আমাদের আছে ইয়েলো, রেড, গ্রিন। তার সাথে আমাদের মটনটা আমরা মিন্স করে বয়েল করে রেখেছি, তার সাথে আছে অনিয়ন চপ, আলু গ্রেড, পনির গ্রেড, কোরিয়ান্ডার চপ, এটা টমেটো চপ, এটা টমেটো পেস্ট যেটা আমরা গ্রেভিতে ইউজ করব, এটাতে চিলি চপ, কাজু চপ আর কিশমিশ চপ যেটা আমাদের ওই পুরের মধ্যে ঢালবো, চিজ দেখতে পাচ্ছি, ইলাইচি গুঁড়ো, এটা হলো লেমন জুস, ওটা হলো খোয়া আর কাজুর বাটা যেটা আমরা গ্রেভিতে ইউজ করব, চিজ আছে, গার্লিক চপ আছে, কিউমিন আছে, গার্লিক পেস্ট, জিঞ্জার চপ। তাহলে ফার্স্ট স্টেপটা আমাদের কি? ফার্স্টে আমরা যে মটনের পুরটা বানাবো, বেশ, তার মধ্যে ফার্স্টে আমরা হালকা একটু জিরা দেবো। তোমার বড় হওয়া কি কলকাতার বাইরে? না, কলকাতাতেই আমি বড় হয়েছি। তারপরে আমি যাই ভুবনেশ্বরে আমার কলেজিং করতে, আইজএম ভুবনেশ্বরে। ফার্স্টে আমি ওবরাইতে আমি কাজ করি, তারপরে ওখান থেকে আমি ওয়েস্টার্নে এখন কাজ করছি। ওকে, বাহ। তো জিরা দেওয়ার পরে আমরা অল্প গার্লিক চপ দেবো, এখানে হালকা জিঞ্জার দেবো, কাঁচা লঙ্কা, একটু ঝাল না হলে খাবারে ঠিক মজাটা আসবে না। বেশ, হ্যাঁ, অনিয়নটা দিয়ে দেবো এর মধ্যে, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, সল্টটা আমরা দিচ্ছি কেন তাহলে অনিয়নটা আছে, এটা রাতে কুক হতে একটু হেল্প হবে। এটা যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে অনিয়নটা, তখন আমরা এটাতে টমেটো চপটা অ্যাড করব, কুচিটা দিয়ে দেওয়া হবে। এটা আস্তে আস্তে এটাকে পাকতে দিতে হবে হালকা, বাট এটা আমরা দেখতে হবে যে আমরা পুরোপুরি যেন গলিয়ে দিচ্ছি না, কেন কি এই পুরের মধ্যে এই অনিয়ন টমেটোর যে ক্রাঞ্চটা আসবে এটাতে এই টেক্সচারটাতে ওটাকে ভালো লাগবে খেতে। এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, চার রকমেরই মশলা এর মধ্যে যাবে, চার রকমেরই মশলা যাবে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ঠিক পরিমাণ দিয়েছি তো? একদম। তাহলে তোমার আন্দাজ মতোটা ঠিক হয়ে গেছে এখন? ইয়েস। হালকা এটাতে ওয়াটার দিয়ে দেবো, এটাতে কুকিংটাকে হেল্প করবে। এ যখন হাফ কুক হয়ে গেছে, এরপরে আমরা এটাতে এই মাটন যে মিন্স করে যে বয়েল করে রেখেছি ওটা আমরা এটাতে অ্যাড করে দেবো। আগে থেকে সেদ্ধ করে রাখা কিমাটা এবারে অ্যাড করে দেওয়া হলো। এটা দেখবেন একটু রেডিশ কালারে আমাদের সুন্দর আসছে এটাতে। এই গন্ধটা আমার ভালো লাগছে। এবার আমরা এটাতে এই যে আমরা যে গ্রেট করা যে সেদ্ধ আলুটা আছে ওটা অ্যাড করে দেবো। এটা কি করবে, ওটাতে বাইন্ডিং দিতে হেল্প করবে, নালে এই কি হবে সব ছেড়ে যাবে মাটনটা, তো ওটা ওটার মধ্যে স্টফ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা অলমোস্ট হয়ে গেছে, এর মধ্যে আমরা একটু কোরিয়ান্ডার চপ অ্যাড করে দেবো, ধনে পাতা কুচি, সল্ট আর অল্প গরম মশলা গুঁড়ো লাগবে আমাকে এটা ফিনিশ করতে। এটা হয়ে গেছে, এটা অল্প, তো আমাদের ফার্স্ট যে পুরটা আছে ওটা আমাদের রেডি করে হয়ে গেছে। আমরা এবার যাব সেকেন্ড যে মাঝখানে যে লেয়ারিংটা হবে ওটার পুরটা বানানোর জন্য। ও, দুটো পুর থাকবে এতে? তো ওটার জন্য আমরা গ্রেটেড পনির যেমন নিয়েছি, গ্রেটেড চিজ, একটু রিচনেসের জন্য যেমন আমরা কিশমিশ কুচনো আর কাজু কুচনো করে রেখেছি যেটাতে ওই নাটি ফ্লেভারটা আমাদের ওই ক্যাপসিকামের মধ্যে খুব সুন্দর লাগবে, তো ওই জন্য এটা অ্যাড করে দেওয়া হবে। কিশমিশ কুচি, কাজু কুচি, সল্ট। আমাদের এটা একটা মিক্সচার করতে হবে যে এই যে মিক্সারটা আছে এটা যেন এটার থেকে আলাদা রাখ দেখতে হয়, তো আমরা যে কোনো কালারিং কোনো কিছু অ্যাড করব না, তাহলে ওই স্টাফিং টা যখন ক্যাপসিকামটা কাটা হবে তখন ওই পুরো ইয়ে ব্যাপারটা ভিজুয়ালি একটা আলাদা করা যাবে। হ্যাঁ, তোটাকে দেখতে ভালো লাগবে। বেশ বেশ। তো ওর মধ্যে হালকা আমরা জিঞ্জার আদা কুচুনি অ্যাড করতে পারি, অল্প চিলি আর এটাকে তারপরে আমরা একটা মিক্স দিয়ে দেবো, তো এটা আমাদের রেডি হয়ে যাবে হলো যে সেকেন্ড লেয়ারে। রেডি হয়ে গেল? হ্যাঁ। ও, তো ফার্স্ট যে লেয়ারটা হবে যেন আমি বলেছিলাম ওটা হবে হলো মাটন কিমার, মাটন পুর।
তো আমরা ভালো করে স্টাফিংটা করে দিলাম। এবার এটা লেয়ারিং দেওয়ার জন্য আমরা একটা চিজ স্লাইস নিচ্ছি। পনিরের আর ক্যাশু আর কিশমিশের যে আমরা একটা মিক্সচার বানিয়েছিলাম চিজের সাথে, ওটা মাঝখানে দিলাম। তারপরে একটা ছোট একটা চিজ স্লাইস তার উপর দিয়ে আবার দিলাম। তারপরে আমরা ফাইনাল লেয়ারিংটা করছি, যে মাটনের যে লাস্ট আমরা পুর বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ফাইনাল লেয়ারিংটা করে দিচ্ছি। তো এমনিভাবে আমরা সব যা যা আমাদের ক্যাপসিকাম আছে সেম প্রসিডিওরে আমরা ক্যাপসিকামটাকে স্টাফ করে দেবো। তো এরপরে নেক্সট প্রসিডিওরটা হলো এটাকে এখানে সতে মানে সতে করে হালকা একটু কালার দেওয়া, যেহেতু আমরা আগে ওটা আমরা বয়েল করে রেখেছিলাম তো ওটা অলরেডি 70% 80% কুকড আছে। আচ্ছা, তো ওটার জন্যে ফার্স্টে আমরা এই প্যানটাকে গরম করে নেবো। প্যানটা যতক্ষণ গরম হোক ততক্ষণ আমরা হালকা অয়েল ডালবো। এখন আমরা এই যে স্টাফিং করা এটাকে এখানে ঢেলে দেবো, আর এটাকে অল্প যেমন আমাদের প্যান মানে সিয়ার করা করা ছিল ওটা করবো। তাহলে আমাদের এটা পুরোপুরি স্টাফ ক্যাপসিকামটা রেডি, বাস বাকি আমাদের গ্রেভিটা বাকি থাকবে। গ্রেভি বানানোর জন্য আমরা অল্প গার্লিক পেস্ট আমরা ঢাললাম। গার্লিকটা যখন হয়ে যাবে হালকা তখন ওর মধ্যে আমরা জিঞ্জার পেস্ট ঢাললাম। এর মধ্যে আমরা যে বয়েল টমেটোর যে পেস্টটা রেখেছিলাম ওটা আমরা অ্যাড করে দেবো পুরোটা। এটার মধ্যে আমাদের এগুলো মশলা ঢালতে হবে, হেল্প করলে ভালো হয়। অফকোর্স এটাতে বাস দুটোই মশলা হবে, যেটা হলো রেড চিলি পাউডার, রেড চিলি পাউডার, হ্যাঁ, আর জিরা পাউডার, আর জিরা পাউডার। কাজু আর খোয়ার যে পেস্টটা রয়েছে খোয়াটা অপশনাল, এটা আরো রিচনেস বাড়ায় জিনিসটাতে, একটু হালকা নুন দেওয়ার মধ্যে একদম অল্প চিনি, তারপরে এর মধ্যে অল্প একটু জল ঢেলে এটাকে ঢেকে কুক হতে দেবো। তো আমার যখন গ্রেভিটা এখন রেডি, তো এবার আমরা জাস্ট ক্যাপসিকাম গুলো কেটে ওটাতে প্লেটিং করবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাফিং আর চিজের ব্যাপারটা আমি বলেছিলাম ওটা কি সুন্দর দেখা যাচ্ছে। তোমাদের মটন পনির পুর রেডি। ওয়াও, দারুন দেখতে হচ্ছে কিন্তু। হ্যাঁ ভীষণ ভাবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।